যদি রাজ্য সরকার যদি মালদাতে কিছু আমের যদি একটা কোনো প্রজেক্ট বের করতে পারে তাহলে চাষিরা সব ঠিক থাকবে, সংসারে চলতে পারবে। বলছি এবারে লাভের মুখ দেখছেন? লাভের মুখ এখনো বলতে পারবো না, যেহেতু আমার মালদার আমের মার্কেট খুলেনি। কৃষ্ণনগর আম ম্যাচোর হয়েছে, কৃষ্ণনগর আমের মার্কেট খুলেছে, আমার মালদার আমের মার্কেট খুলেনি। আর আমার মালদার আমের এখন বর্তমানে গোপাল ভাঙতে শুরু করেছি। হ্যাঁ, আজকে প্রথম মাল ভাঙছি, প্রথম আম ভাঙছি। এখন কি হবে এটা ডিমেন্ড করবে লকডাউনের ওপরে মার্কেটটা কিভাবে। আমের পরিস্থিতি খুব ভালো ছিল, কিন্তু কিছু ঝড় বৃষ্টি হওয়ার কারণে কিছু মাল নষ্ট হয়ে গেছে, আমাদের প্রচুর মাল নষ্ট হয়েছে। আর তাছাড়া লকডাউনের জন্য এখন আমরা কিছু চিন্তিত হয়ে গেছি, মালগুলো কোথায় পাঠাবো, কী করে আমরা যে টাকা উঠাবো, প্রচুর টাকা আমাদের লাগানো আছে। হ্যাঁ, এই জন্য আমরা খুব চিন্তিত। আমরা এখন গোপালভোগ কিছু আরম্ভ করেছি ভাঙতে, যেটা আগে ভাঙার মতো কিছু কিছু মাল কিছু কেস করছি, আমাদের কিছু টাকা পয়সা মেটাতে হচ্ছে মানুষকে। হ্যাঁ, চাষিদেরকে কিছু দিতে হচ্ছে, তারপর আপনার এসপিতে করেছি প্রচুর টাকা আমাদের খরচা। সে খরচা লাভের আশা দেখছেন? লাভের আশা তো আমরা দেখতে পাচ্ছি না কিছু। মালদার আম তো বাইরে যায়, বাইরে যায়, এবার যাবে? বাইরে অবশ্যই যাবে, লকডাউনে যদি লকডাউনের জন্য আমরা ভয় পাচ্ছি কি আমরা মাল কী করে পাঠাবো। এখন কাঁচা মাল নিয়ে যাবো, এখন দু ঘন্টা তিন ঘন্টা মার্কেট খোলা থাকবে, সরকার জিনিস যেটা বলছেন আর কি। তা সেই জন্য আমরা ভয় করছি, গাড়ি যাবে, গাড়ির রাস্তায় কী হবে না হবে, লকডাউনের ক্ষেত্রে আমাদের প্রচুর অসুবিধা। বাজার আম কবে থেকে দেখা যেতে পারে? বাজারে মোটামুটি আম তো মালদার আম মোটামুটি এক সপ্তাহের মধ্যে দেখা যাবে ঠিক। ঝড়ে কী ক্ষতি হয়েছে? ঝড়ে প্রচুর আম ক্ষতি হয়েছে, এবার তো মালদায় প্রচুর আম ছিল। হ্যাঁ, প্রচুর খরচা করেছি আমরা, কিন্তু ওই যে কিছু ঝড় হওয়ার পর কিছু ক্ষতি হয়ে দেখছেন গাছ। বাজারে আম তো দেখা যাচ্ছে ঝড়ে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, 2 টাকা 3 টাকা করে সব বিক্রি করছে ঝড়ের আমগুলো। হিমসাগর হবে, হ্যাঁ, ন্যাংরা হবে, লেচু হবে, আর গোপালভোগ হবে। কেমন দামে বিক্রি হচ্ছে বাজারে? বাজার আমরা কিনি 30-32-40 টাকাও পাই না, লাস্টে 20 টাকা, মানে থেকে নষ্ট হয়ে যায়। তখন বলে ভাই এই দাম দাও, এই দামে দিয়ে দিচ্ছি, যেটা বলছি ওটাই দিয়ে দিচ্ছি। কেন এরকম কেন? এবার আম তো এবার ফলন ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে, মানুষ বেরাতে পারছে না, খাবে কে? বাড়িতে রান্না হয়েছে, লোক নাই, মানে কাস্টমার পাচ্ছেন না? কাস্টমার নাই তো, কেউ তো বাড়ি থেকে বেরাচ্ছে না, আমাদের আম গাছের আম নিয়ে এসে গর্তে ফেলতে হচ্ছে। সারাদিন মানে বিক্রি কেমন? বিক্রি খুব বেশি, ধরেন 500 টাকা, 1000 টাকা, হাইস্ট 1000 টাকা। হয়তো কেউ 10 জনের মধ্যে 5 জন 1000 টাকা পেয়েছে, 5 জন পেয়েছে 200-400-500, এরকম আমি ধরো এখান থেকে মালদা টাউন যাচ্ছে, তো লকডাউন আছে, তো আমি কি করে মালদা টাউন যাবো? ফাইন হবে, মুখ হবে, ধুমুক হবে, এই জন্যই যাওয়া যাচ্ছে না। ন্যাংরা আছে, হিমসাগর আছে, গোপালভোগ আছে, আর গোলাপ পাস আছে, সবই মালদার, সবই মালদার। কেমন দাম এবার? দাম নাই, এমনি কত করে বিক্রি করছেন? এখন বিক্রি করছি মোটামুটি 25-30 টাকা কিলো, আর আবার মার্কেটেও এরকম দাম, সেরকম মানে 22-23 টাকা নিয়ে আসতে হচ্ছে। আর এদিকেও দাম পাচ্ছি না, লকডাউনে তো গাড়ি টাড়ি চলে না, সেরকম মোটরে চলে না, টুকটাক যে রকম ড্রাক ট্রাক করে আর এরকম তো পাওয়া যাচ্ছে না। একটা তো আম ভাঙাটা একটা খরচ আছে, আমার পোষাচ্ছে না? না পোষাচ্ছে, কাস্টমার আসছে, কাস্টমার আছে, ওই করে ছিল স্যার, যখন তখন একটা দুটা এরকম সারাদিন হয়, কাস্টমার সেরকম পাওয়াই যায় না। এবছর আমের ফলন কেমন হয়েছে? আমের ফলন তো ভালো হয়েছে, প্রচুর আম হয়েছে, কিন্তু আম তো বিক্রি হয়ে গেছে। বাইরে পাঠানোর তো কোনো সুযোগ, বাইরে পাঠানোর সুযোগ নেই, না গাড়ি ঘাড়া না পেলে কীভাবে আম পাঠাবো বাইরে? বাগান তো কিনেছেন, একটা চিন্তার মধ্যে আছেন তো? বাগান কিনেছি, বাগান বাগানে আছে। প্রতি বছরই তো দোকান লাগান এখানে, একটা ভালো ব্যবসা মানে বিক্রি পান, এবছর কি অবস্থায় আছেন? অবস্থা খারাপ আছে, খুবই খারাপ, কাস্টমার নাই, মোটাই নাই। কি কি দামে বিক্রি হচ্ছে এবছর? এখানে মোটামুটি 20 টাকা নিয়েছি, 25 টাকা বিক্রি হয়েছে, অর্ধেক আম ফেলে দিতে হচ্ছে। কেন? বিক্রি না, লকডাউনের জন্য পচে যাচ্ছে। হ্যাঁ, ভালো হয়েছে, একটা ভালো ফলনের জন্য একটা আশাও রেখেছিলেন যে বিক্রি ভালো হবে, দাম পাবেন আমের, কেন দাম পাচ্ছেন না? কেন লকডাউনের জন্য দাম পাচ্ছি না?
বাইরের খরিদদার আসছে না? না, খরিদদার গাড়ি চিনি না, খরিদদার কোথায় থেকে আসবে? কি করবেন, চিন্তার মধ্যে তো আছেন তো? চিন্তার মধ্যে আছেন তো, কি করবেন? টাকা তো লাগিয়েছেন ব্যবসাতে, কি করবেন তাহলে? এখন কি করবো দেখছি, না হলে এখান থেকে বাড়ি জড়িয়ে যেতে হবে।